হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত পাঁচ দফার নির্বাচন শেষ এর মাঝে আবার ষষ্ঠ দফা নির্বাচনের আগে ইতিমধ্যে বাংলা জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি কোনোভাবেই থামানো যাচ্ছে না উত্তপ্ত বাংলাকে একের পর এক রক্ত ছড়ছে আবারও দু হাজার ভোটে রক্ত ছড়ল মুর্শিদাবাদ বোমার আঘাতে মৃত হলো সিপিএম কর্মী যেখানে একের পর এক দুঃসংবাদ তৃণমূল নেতা গেরুয়া শিবির সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির রূপ একের পর এক করোনার খবর যেখানে ইতিমধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বিধায়ক তারপরেই সেই এলাকায় ভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে আবার মিঠুন চক্রবর্তী অসুস্থ অপর দিকে আবার মদন মিত্রকে নিয়ে উঠেলো বড় খবর আর এর সাথে কলকাতায় এসে পৌঁছেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একের পর এক ঘোষণা চালাচ্ছেন রাজ্যের সাথে উঠেলো এক্ষুনি মাত্র বাবা বিরাট বড় খবর যেখানে টলিউড অভিনেতা জিতকে কে নিয়ে উঠেলো আবারও দুঃসংবাদ বিরাট বড় খারাপ খবর সুপার স্টার জিত এবার বিপদের মুখে টানে উঠেলো বড় খবর অন্যদিকে আবারও চোখ রাখবো এবার টনক নুড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেখানে বেশ মাস চালিয়ে দিলেন বাংলার নির্বাচনী প্রচারে অন্যদিকে ভোটের মুখে এবার করোনার লাগামটা নড়েচড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সন্ধ্যায় ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী আর এর মাঝে বেশ কয়েক জায়গায় করা লকডাউন জারি আবারও পরিযায়ী শ্রমিকরা হাঁটছে রাস্তায় বাড়ির পথে রওনা টুইট করে জানালেন রাহুল আবারও হঠাৎ করে লকডাউন রাহুল গান্ধী জানিয়ে দিলেন আবারও শুরু হলো পরিযায়ী শ্রমিকদের হাঁটা কোন পরিস্থিতি যাবে ভারতের সংক্রমণ তা ভেবে উঠতে পারছেন না কোনো মানুষ বাংলার দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী যেখানে ভার্চুয়ালি বৈঠক করবেন ভবানীপুরের সভায় মোদি তা নিয়ে বড় খবর অন্যদিকে আবার করোনার মাঝে উঠে নতুন করে গ্রেপ্তার কলকাতাতে চলছে পুলিশের টহলদারি মাইকিং কোন ব্যক্তিকে মাস্ক ছাড়া দেখা গেলেই চলছে এরই মাঝে চতুর্থ দফার নির্বাচনের শীতল কুচি নিয়ে ময়না তদন্তের নতুন করে ধোঁয়াশা উঠে এলো বড় খবর চোখ রাখবো সেদিকে তার থেকেও বড় খবর ভোটের মাঝে এবার করোনা আক্রান্ত হলেন খোঁজ শুধু মুখ্য নির্বাচন কমিশন যিনি ভোট করাবেন তিনি করোনায় আক্রান্ত গোটা পরিস্থিতি দেখে মাথায় হাত গোটা রাজ্য দিকে আবারও মমতার বিরুদ্ধে কমিশনের নালিশ জানাচ্ছে বিজেপি ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা তাতে আবার মমতার একের পর এক হুঁশিয়ার যেখানে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপির কর্মীদের দাবি ইতিমধ্যে মমতা আবারও কেন্দ্র বাহিনীর উদ্দেশ্যে বেশ কিছু কথা বলে তাতেই এবার নড়ে চড়ে বসে আবারও মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের প্রস্তাব নিয়েছে তারা চোখ রাখবো সেদিকেই গুরুত্বপূর্ণ খবর তার কি আবার ক্লাস টেনের পরীক্ষা আবারও কি বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা নিয়ে উঠে এলো বিরাট বড় খবর চোখ রাখবো তা নিয়ে আজকের বাছাই করা দশটি বড় খবর আর প্রথমেই দেখে নেবো কুড়িটি তাজা হেডলাইন চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ সেই হেডলাইন বা শিরোনাম গুলি এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ ছাপ্পান্নটি লোকাল ট্রেন বাতিল হলো নব্বই জন রেল কর্মী করোনার শিকার এই কারণেই বাধ্য হয়ে বাতিল করতে হলো ছাপ্পান্নটি লোকাল ট্রেন যেখানে থাকছে ব্যারাকপুর লোকাল নৈহাটি লোকাল ডানকুনি লোকাল গোবরডাঙ্গা লোকাল দত্ত লোকাল সব মিলিয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবার বাংলা আর এরই মাঝে আবার বিজেপি তরফ থেকে করা বার্তা যেখানে পাঁচশো জনকে নিয়ে মোদীর সভা রাজ্যে আবারও প্রধানমন্ত্রী কোনোভাবেই থামছেন না করোনা পরিস্থিতিতে না গোটা দেশ তা সত্ত্বেও বাংলার দিকে বারবার তিনি লাফিয়ে বেড়াচ্ছেন একের পর এক কটাক্ষ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়ী থাকবেন কোনোভাবেই যদি করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যায় কারণ ছ ছ মাস বাকি ছিল করোনার প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ আবারও আছড়ে পড়লো এই ছ মাস কেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী আবার কড়া বার্তা তাকে নিয়ে এবার শুনে নেবো মুখ্যমন্ত্রী কি বলছেন এবার প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ এই কোভিডটা হচ্ছে নরেন্দ্র মোদির জন্য নির্বাচনের সময় আমি প্রাইম মিনিস্টারের দশটা মিটিং অ্যাটেন্ড করেছি নির্বাচন কমি সময় তোমার যদি নির্বাচনী মিটিং নেই তুমি একটা মিটিং ডেকে বসে থাকছো একদিন মিটিং আমি নাই বাগিরাম তাতে কি যায় আসে আমি তো প্রত্যেকটা মিটিং করেছি তোমার সাথে কি কি হয়েছে হয়েছে লাভটা লাস্ট আমি বলেছিলাম কোভিড ইঞ্জেকশনটা আমাদের দিতে দাও আমরা পয়সা দিয়ে কিনে নেব তুমি দাওনি কেন ছমাস মাস ধরে তুমি করোনাকে কে জন্য প্ল্যানিং তৈরি করনি কেন তুমি ছমাস মাস ধরে শুধু বাংলা ইলেকশন কি করে বাংলা দখল করা যায় তার জন্য রোজ ডেলি প্যাসেঞ্জারি করেছো কোটি কোটি টাকা খরচ করেছো আর করোনা কি করে হচ্ছে তাকে ঢুকতে হবে সেটা তুমি কিছু করনি কাউকে করতে দাওনি আজকে তোমাকে জবাব দিতে হবে দ্বিতীয়বার করোনা সংক্রমণ তার জন্য প্রধানমন্ত্রী দায় তার জন্য প্রধানমন্ত্রী দায় তার জন্য প্রধানমন্ত্রী দায় আর এদিকে আবার করোনা আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার যিনি ভোট করাবেন ভোটের দায়িত্বে যে কমিশনার তিনি এবার করোনায় আক্রান্ত নির্বাচন কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার সুশীল চন্দ্র ও রাজীব কুমারের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা নির্বাচন চলছে যেখানে মূলত গত তেরোই এপ্রিল সুশীল আরোরার জায়গায় মুখ্য নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত হয়েছিলেন সুশীল চন্দ্র এবার বাড়ি থেকেই কার্যালয় গ্রহণ করেছিলেন তিনি সেখানেই তার করোনা টেস্ট রিপোর্ট আসে পজিটিভ আর এরপরে উঠে এলো কড়া বার্তা দেখে নেবো তা নিয়ে আজকের বড় খবর আর অন্যদিকে আবার গেরুয়া শিবিরের কড়া সিদ্ধান্ত করোনা আবয়ের মাঝে ভোট বঙ্গে এতে কোনো বড় জমায়েত চাইছে না তারা তবে বাংলার ভোট কি হতে পারে প্রত্যেকেই জানে মুর্শিদাবাদে ইতিমধ্যে বোমার আঘাতে মৃত্যু হলো সিপিএম কর্মীর একের পর এক দুঃসংবাদ চলছে অরাজকতা ভোটের মাঝেই আবারও আগুন ষষ্ঠ দফার পূর্বে ভয়ঙ্কর পরিস্থিতির রূপ দেখলো বাংলা পাড়া আর ইতিমধ্যে হরিপাড়ায় পথ অবরোধ করে বসেছে সংযুক্ত মোর্চারা জানা গিয়েছে নিহত সিপিএম কর্মী হচ্ছে খোসলপুরের আবুল কাসেম আলী তিনি দীর্ঘদিনের বাম কর্মী হিসেবে পরিচিত এবার নির্বাচনে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী হয়ে প্রচার কাজ করছিলেন এজন্যই তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ গতকাল রাতেই বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ আর এর সাথেই করোনার বাড় ভয়ঙ্কর রূপ নিচ্ছে বাংলায় একদিনে দেখে নেব কোথায় কত সংক্রমণ যেখানে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায় একের পর এক নয় তার রেকর্ড গলো সমস্ত রেকর্ড ছাপে এক উচ্চ পর্যায়ে পৌঁছে গেল করোনার দ্বিতীয় ঢৌ একবারে দেখে নেবো সেই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো তো ফ্রেন্ডস তে আলোচনার পূর্বে একটি অনুরোধ বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন তাহলে আমরা আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবরগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো তার সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইবগুলো দেখতে পাচ্ছেন সেখানেই প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন প্রতিদিন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার আগে দেখার জন্য এবং যারা এখনও কমেন্ট করেননি কমেন্টে আপনার জেলার নামটি এক্ষুনি লিখে ফেলুন যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি পার্টিকুলার লেটেস্ট ভিডিও প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে করোনার দ্বিতীয় ঢেউ ভাবিয়ে তুলছে বাংলাকে একই দিনে করোনার সংক্রমণ গোটা ভারতের দু লক্ষ উনষাট হাজার একশো জন গত চব্বিশ ঘন্টায় আর এর মাঝে আবার দিল্লি থেকে হংকংগামী বিমানের উনপঞ্চাশ জন যাত্রী করোনা পজিটিভ ভয়ঙ্কর রূপ নিয়েছে এবার করোনা এদিকে আবার চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে

আমাদের সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি এরপরে সতর্কবার্তা বার্তা দিয়ে বলেন সকলেই সাবধানে থাকবেন গোটা দুঃসংবাদ টলিউড পাড়ায় আবারও করোনায় আক্রান্ত সকলের প্রিয় গর্জিয়াস অভিনেতা অজিত আর এরই মাছে দেখা গেল উদ্বিগ্ন রাহুল কে যেখানে ফের পথে নামছে পরিযায়ী শ্রমিকরা অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক কেন্দ্রকে আরজি জানালেন রাহুল দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার সংখ্যা বাড়ছে মৃত্যু বিভিন্ন হাসপাতাল বেড এখনো খালি পাওয়া কঠিন এমনই পরিস্থিতিটা মাথায় রেখে দিল্লি দিল্লি সহ উত্তর প্রদেশ রাজস্থান পাঞ্জাব লকডাউন জারি করেছে ফের আবারও পথে নামছে পরিযায়ী আর এই শ্রমিকদের কথা মাথায় রেখে আবারও সুর চলালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারকে দাবি জানাচ্ছে যেখানে সরকার তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিক যাতে তারা ফের রাস্তা থেকে বাড়ি পৌঁছতে পারে আর এর মাঝে দুঃসংবাদ খড়গপুর শহরে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু তার ঘটনায় আতঙ্কিত রয়েছে গোটা পরিবেশ আবার উত্তেজনা সিউরে উঠছেন মানুষজন কিভাবে বাঁচবেন করোনা থেকে ইতিমধ্যে একের পর এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে সাধারণ মানুষ আর এদিকে আবার দিল্লিতে লকডাউন হতে হতেই ফির লোতি দেরাতونکو বাস স্ট্যান্ডে পড়ে যায় শ্রমিকদের ভিড় স্টেশনে প্রচন্ড ভিড় গোটা মানুষকে গাদো গাদো করে আবারও কি হবে রাস্তায় হাঁটবে তারা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার তারাও তবে পশ্চিমবঙ্গের অবস্থার কোনো পরিবর্তন হয়নি চলছে যেমনই ভোট তমনি সংক্রমণ অন্য দিকে আবার মানুষের মধ্যে রক্ত ছড়াধরি চলছে ভোটের আগে আবারও ফের ষষ্ঠ দফা ভোটের আগে মুশিদাবাদের ঝোলল রক্ত ঘটনায় নিহত হয়েছে এক বাম কর্মী আর এই কোন ঘিরে উত্তেজনা এলাকায় সোমবার রাতে ঘটনার প্রতিবাদে সংযুক্ত মোর্চার কর্মীদের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ যেখানে আগামী বাইশ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচন উত্তর দিনাজপুর নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মোট তেচল্লিশটি কেন্দ্র নিরাপত্তার মোতায়েন থাকছে সাতশো উনআশি কেন্দ্র বাহিনী যেখানে আসানসোল দুর্গাপুরে চোদ্দ কোম্পানি উত্তর চব্বিশ পরগনার বারাশ বনগামিলি একশো আঠাশ কোম্পানি উত্তর দিনাজপুরে একশো একাশি কেন্দ্র বাহিনী জমা থাকবে অপরদিকে আবার কৃষ্ণনগরে একশো তেষট্টি কোম্পানি পূর্ব বর্ধমানে আটটি কেন্দ্র একশো তেচল্লিশ কোম্পানির কেন্দ্র বাহিনী মতায়ন করা হয়েছে আর এর মাঝেই ভ্যাক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সন্ধ্যায় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সাথে ভিডিও কনফারেন্স করবেন তিনি এই বৈঠকে উঠে আসবে নতুন করে তথ্য যেখানে বায়োটেকনোলজি তাদের বক্তব্য পেশ করবে ভারত সরকার যে টিকাগুলির অনুমোদন দিয়েছে সেই সংস্থাগুলি ছাড়াও দেশ ও বিদেশের ওষুধ প্রস্তুতিকারক কোম্পানিগুলি যোগ দিচ্ছে বৈঠকে আর এদিকে আবার ভার্চুয়ালি সভা করবেন ভবানীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার ভবানীপুর বিধানসভার এলাকায় আগামী শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী ভবানীপুরে নর্দান পার্কে সভা হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণেই সেই শহীদ মিনার চত্বর হতে পারে সেখানে ভার্চুয়ালি মোদী উপস্থিত থাকবেন ভবানীপুর সহ কলকাতার সব কেন্দ্র একইভাবে সভা করবেন মালদা বহরমপুর ও ওড়িশাতেও আর এরই মাঝে পশ্চিমবঙ্গের লকডাউন করোনা পরিস্থিতি রাজ্যে কত হলো সংক্রমণ কলকাতার অবস্থা কি তা নিয়ে উঠেল ছাত্রছাত্রী নবম দশম দ্বাদশ সকলের জন্য দশটি গুরুত্বপূর্ণ খবর তার জন্য ভিডিওর শেষ কিনা আরও একটি ভিডিও দেখতে পাবেন সেখানে ক্লিক করে যাবতীয় বাকি থাকা খবরগুলো এক্ষুনি দেখে নিতে পারবেন তবে তার আগে আজকের খবরটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্ট উপস্থাপন করুন আর এক মুহূর্ত না করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি স্ক্রিনের নিচে যে লাল বাটন দেখতে পাচ্ছেন অথবা ভিডিও স্ক্রিন উপরে যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকার তাদের শতডেট এই মুহূর্তে দেখে নিন আর যারা এখনও ভিডিওটি শেয়ার করেননি আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন সাথে ফেসবুকে পোস্ট করতে পারেন তার জন্য অবশ্যই সকলকে সতর্ক বার্তা পৌঁছে দিতে পারবেন